আমি বেতন দেবো প্রত্যেকটা প্রতিনিধিকে আমি বেতন দেব ফ্যামিলি চলার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু বেতন আমি আরাফ খান আমার কোম্পানি থেকে বহন করবে আসসালামু আলাইকুম এই ভিডিওটি যারা দেখবেন সকল বাংলা ভাষার মানুষের প্রতি রইল শ্রদ্ধা এবং ভালোবাসা আমি আজ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো এখানে আর আমি যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা পূরণ করতে যাচ্ছি যদি আপনারা আমাকে একটু সহযোগিতা করেন আমি বলেছিলাম জেলে যাওয়ার আগে যখন আমার পিছনে সারা বাংলাদেশের দুর্নীতিবাস সাংবাদিকরা আমার পিছনে লেগেছিল নাইনটি ফাইভ পারসেন্ট যে সাংবাদিকরা খারাপ সাংবাদিকরা আমার পিছনে লেগেছিল আমি তাদের কথার পরে জবাব দিয়েছিলাম আমি চৌষট্টিটা জেলায় মসজিদ করব এটা ঘোষণা দিয়েছিলাম তো মাঝখানে আল্লাহ আমাকে একটা বিপদ দিয়েছিল বিপদ থেকে উদ্ধার হয়ে আমি আসছি ইন্টারপোল থেকে আমি জেলে ছিলাম তো আমি যেহেতু আমি অদা করেছিলাম আমি চৌষট্টিটা জেলায় চৌষট্টিটা মসজিদ দিব এবং জেল থেকে এসে আমি ঘোষণা দিয়েছিলাম যে আমি যারা দুর্নীতি করে সেটা হোক পুলিশ সেটা হোক সাংবাদিক সেটা হোক যে কোনো সেক্টরের অফিসার তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করেছিলাম জেল থেকে বেরিয়ে এসে যে আমি সাংবাদিক সাংবাদিক যারা করে সাংবাদিকতা যারা করে তাদের উপরে আমি সাংবাদিকতা করব এটা আমি কথা দিয়েছিলাম তো আমি আপনাদের মাঝে আজকে আসার কারণ হচ্ছে আমি একটা চ্যানেল করেছি চৌষট্টিটা জেলায় আমার চৌষট্টিটা প্রতিনিধি থাকবে এবং চৌষট্টিটা জেলা থেকে একটা জেলার আওতায় যে কয়টা থারা থাকবে প্রত্যেকটা থানায় সারা বাংলাদেশে আমার প্রতিনিধি থাকবে এবং এই প্রতিনিধিগুলো যারা অবৈধ কাজ করে যারা ঘুষ খায় সে হোক সাংবাদিক সে হোক পুলিশ সেটা দেখার কোনো দরকার নাই যারা ঘুষ খায় তাদের মুখোশ উন্মোচন করার জন্য আমি এই চ্যানেলটা বানিয়েছি আমি কোনো ভিউ পাওয়ার জন্য বানাই নাই কারণ আমার টাকা পয়সার অভাব নাই আল্লাহর রহমত আল্লাহ আমাকে যথেষ্ট পরিমাণ দিছে আপনারা ইতিমধ্যে দেখছেন যে আমি একজন বাঙালি আমি শুরু করছি যে ইউইর মাটিতে লাশ কোনো আল্লাহ না করুক কোনো ভাইয়ের লাশ দেশে পড়ে থাকবে না কেউ যদি মারা যায় সেটা আমার মাধ্যমে যাচ্ছে যাবে যতদিন আমি বাসবো প্রবাসী ভাইদের পাশে ছিলাম থাকবো কিন্তু যেহেতু আমি একটা কথা বললে এখন বাংলাদেশের মানুষ বাংলা ভাষার মানুষ কম বেশি আমার কথা এখন দেখে কিংবা শোনে আমি চৌষট্টিটা জেলায় প্রতিনিধি নিয়োগ দেব আপনারা যারা আমি দেখব যে এটা যোগ্য একটা জেলা প্রতিনিধির যোগ্য আমি তাকে যোগ্য স্থানে বসাব আমি জেলা প্রতিনিধি চাচ্ছি কোনো টাকা নাই কোনো পয়সা নাই কাউকে কোনো টাকা দিতে হবে না কাউকে কোনো পয়সা দিতে হবে না বরংস আমি বেতন দেব প্রত্যেকটা প্রতিনিধিকে আমি বেতন দেব আপনাদের ফ্যামিলি চলার জন্য যতটুকু প্রয়োজন হয় ততটুকু বেতন আমি আরাফ খান আমার কোম্পানি থেকে বহন করবে ইনশাআল্লাহ শুধু জেলা প্রতিনিধি দিব তা না জেলা প্রতিনিধি আবার ওনরা থানা প্রতিনিধি দেবে ইনশাআল্লাহ আপনার যদি মনে হয় যে না আপনি সত্তর পথে লড়তে পারবেন যারা মিথ্যা তাদের মুখোশ উন্মোচন করে আপনি আনতে পারবেন সমাজের সামনে তুলে ধরতে পারবেন আপনার কাছে সাহস আছে আপনি যদি সাহস থাকে আরফ খানের হাত ধরতে পারেন আপনারা আমারই উপরে দেওয়া নাম্বারটার সাথে যোগাযোগ করতে পারেন আমি সিবি জমা নিচ্ছি এবং পুরো বাংলাদেশ জুড়ে প্রত্যেকটা থানায় আমার প্রতিনিধি থাকবে প্রথম আমি জেলা প্রতিনিধি দেব আর জেলা প্রতিনিধি যে ভাইরা যে বনরা আমার সাথে থাকবে তাদের সাথে পরামর্শ করে আমি থানা প্রতিনিধি দিব ইনশাল্লাহ ওমান প্রবাসীদের সেবা দিতে লুলু এক্সচেঞ্জ এখন সোহারের অফিস আনাইয়াতে নিশ্চিন্তে নিরাপদে এবং ভালো রেটে টাকা পাঠাতে চলে আসুন আমাদের নতুন শাখাতে